नमस्कार सबाई के बांगला नववर्षर शुभेच्छा और अभिनंदन जानिए शुरू करछि भारतीय कृषि अनुसंधान संस्थान पुषार पक्ष प्रचारित पुषा समाचार बांगलार आरो एक नतून पर्व आपनादेर साथे रयेछि आमी फिरोज मंडल छात्र उद्भिद रोग विज्ञान विभाग एवं आमी मयूराक्षी चंद छात्री मृत्तिका विज्ञान विभाग। आज के जो विषयगुलि निये आमरा आलोचना करब सेगुलि हलो वार्टिकल फार्मिंग बा उलम्ब कृषि पद्धति एवं नील सबुज शैवाल दिए तैरि जीवाणु सारे उत्पादन पद्धति और व्यवहार। एछाड़ाओ आगामी कयेक दिन आबहवा केमन थाकबे एवं कृषि क्षेत्र सेई संक्रांत की परामर्श रयेछे ताओ आमरा जानबो। कृषक बंधुरा सरासरि आमादेर ह्वाट्सएप नम्बर 9560297502 এ কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা আমাদের জানাতে পারেন, যার সমাধান আমাদের বিশেষজ্ঞরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ভার্টিক্যাল ফার্মিং হলো এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি যা আধুনিক কৃষিকার্যকে গ্রামীণ পরিবেশ ও পরিসীমা ছাড়িয়ে একটি উন্মুক্ত পরিধি প্রদান করেছে। এর মাধ্যমে অতি অল্প স্থানে অধিক পরিমাণে খাদ্য ফসল ও ভেষজ উদ্ভিদকে উৎপাদন করা সম্ভব শুধুমাত্র উন্নত প্রযুক্তির সহায়তায়। এই কৃষিকে পোশাকী ভাষায় গ্রিনহাউস ফার্মিং, ইনডোর ফার্মিং বা অন্দরমহল কৃষিও বলা হয়ে থাকে। প্রিয় কৃষক বন্ধুরা, কৃষি ব্যবস্থাকে যদি আপনারা উন্নত প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিক স্তরে নিয়ে যেতে চান তাহলে উলম্ব কৃষি পদ্ধতির ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতিতে আপনারা সারা বছর বাণিজ্যিক ফসল ফলাতে পারবেন এবং তার থেকে অধিক মুনাফা লাভ করা সম্ভব। কিভাবে করবেন এই কৃষি পদ্ধতিতে চাষ, কী কী পরিকাঠামো প্রয়োজন এবং কী প্রযুক্তির মাধ্যমে এই কৃষি ব্যবস্থায় উন্নতি আনা সম্ভব তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষজ্ঞ ডক্টর রাজর্ষি রয় বর্মন। বর্তমানে গ্রিনহাউসে উন্নত পদ্ধতিতে কৃষিকাজ একটি লাভজনক জীবিকা উপার্জনের উপায়। বিভিন্ন রকমের যন্ত্রপাতি, আইওটি, সেন্সর ইত্যাদি ব্যবহার করে আজকাল কৃষক ভাইয়েরা হাইড্রোপনিক্স, অ্যাকোয়াপনিক্স, অ্যারোপনিক্স ইত্যাদি পদ্ধতিতে বিভিন্ন উচ্চ মূল্যের ফসল, শাকসবজি এবং ফুলের সমস্তরীয় অথবা বহুস্তরীয় চাষ করতে পারেন। পুষায় একটি উন্নত গ্রিনহাউসে হাইড্রোপনিক্সের মাধ্যমে বহুস্তরীয় চাষ করা হয়, যা আজ আমরা আপনাদের দেখাতে চলেছি। এই পদ্ধতির জন্য সবার আগে চাই 1000 বর্গমিটার ক্ষেত্রফলের জলবায়ু নিয়ন্ত্রিত একটি গ্রিনহাউস। এই গ্রিনহাউসে কৃষক ভাইয়েরা মৃত্তিকা বর্জিত পদ্ধতিতে সারা বছর উচ্চ মূল্যের ফসল, শাকসবজি এবং ফুলের লাভজনক চাষ করতে পারেন। এই পদ্ধতিতে মাটি ব্যবহার না করে অন্যান্য বিভিন্ন রকমের নিষ্ক্রিয় মাধ্যম যেমন কোকোপিট, ভার্মিকুলাইট, পারলাইট ইত্যাদিতে অথবা শুধু জল ব্যবহার করে চাষ করা যায়। মাটি ব্যবহার না করার ফলে ফসলে মৃত্তিকাজাত রোগের আক্রমণ একদমই হয় না। তরল অথবা সম্পূর্ণভাবে জলে দ্রবণীয় সার ব্যবহার করে ফসলের গুরু এবং অনুখাদ্যের যোগান দেওয়া হয়। কৃষক ভাইয়েরা সারা বছর এই পদ্ধতিতে লেটুস, ধনেপাতা, পালক, পকচই ইত্যাদি সবুজ শাকসবজি চাষ করতে পারেন। বহুস্তরীয় হাইড্রোপনিক্স চাষের ক্ষেত্রে বেশ কিছু বিশেষ রকমের কাঠামো যেমন এ ফ্রেম বা ফ্ল্যাট ফ্রেম বানানো যায়, যাতে কিনা 5 থেকে 6টি তাক থাকে এবং যেখানে পর্যাপ্ত পরিমাণে জল এবং সারের যোগান দেওয়ার ব্যবস্থাও থাকে। গ্রো ব্যাগ ব্যবহার করলে সেগুলিতে বিভিন্ন মাধ্যম ভরে তাকে রাখার ব্যবস্থা করতে হয় বিভিন্ন স্ট্রাকচারের উপরে। এই পদ্ধতিতে প্রত্যেক গাছে সারা বছর অণু এবং গুরু খাদ্যের নিয়ন্ত্রিত যোগান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেক তাকে বিভিন্ন রকমের কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়, যাতে কিনা বাধাহীনভাবে শালক সংশ্লেষ হতে পারে এবং উচ্চ ফলন পাওয়া যায় সারা বছর। 2 ধরনের সেন্সর এখানে ব্যবহার করা হয়। জলবায়ু সম্বন্ধীয় সেন্সরগুলি তাপমাত্রা, আর্দ্রতা এবং সৌর বিকিরণের ক্রমাগত পর্যবেক্ষণ করে। ফার্টিগেশন সম্বন্ধীয় সেন্সরগুলির দ্বারা জলের পিএইচ, ইসি এবং দ্রবীভূত অক্সিজেন মাপা হয়। এই সেন্সরগুলিকে সম্পূর্ণভাবে অটোমেটিকও করে দেওয়া যায়, যেখানে আইওটির মাধ্যমে এগুলি মোবাইল ফোনের সাথে যুক্ত থাকে, যাতে কিনা কৃষক ভাইয়েরা সহজেই নিজের নিজের স্মার্টফোন থেকে চালনা করতে পারেন। হাইড্রোপনিক্স এবং অ্যারোপনিক্স পদ্ধতিতে যথাক্রমে 60 থেকে 70 এবং 80 থেকে 90% জলের সঞ্চয় হয়। গ্রো ব্যাগ ব্যবহার করে 60 থেকে 70% জলের এবং 30 থেকে 40% গুরু এবং অনুখাদ্য সারের সঞ্চয় করা যায়। একটি 1000 বর্গমিটার ক্ষেত্রফলের জলবায়ু নিয়ন্ত্রিত গ্রিনহাউসে একসাথে প্রায় 50,000 থেকে 60,000 সবজির চারা লাগানো যায়। এই বিষয়ে পুষা সংস্থানে সারা বছর বিভিন্ন রকম প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়, যাতে কিনা কৃষক ভাইয়েরা এসে দেখতে পারেন এবং সক্রিয়ভাবে যোগদান করতে পারেন।
বর্তমানে ধান চাষের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক বন্ধুরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন। এতে উৎপাদন বৃদ্ধি পেলেও একদিকে যেমন চাষের খরচ বেড়ে যায়, অন্যদিকে মাটির গুণগত মানও কমতে থাকে ধীরে ধীরে, এবং অতিরিক্ত নাইট্রোজেন সারের ব্যবহারের ফলে ফসলে রোগ পোকার আক্রমণও বৃদ্ধি পায়। কৃষক বন্ধুরা নীলাভ সবুজ শৈবাল দিয়ে তৈরি জীবাণু সার জমিতে ব্যবহার করে কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার অনেকটাই কমাতে পারবেন এবং তার থেকে আরও বেশি লাভবান হওয়া সম্ভব। কি করে এই সার বাড়িতে তৈরি করে নিজেরাই জমিতে ব্যবহার করতে পারবেন তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সূক্ষ্ম জীববিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক ডক্টর সুব্রতনাথ ভৌমিক। ধান হলো খরিফ মৌসুমের মূল ফসল। নীল সবুজ শেওলা বায়োফার্টিলাইজার বা অ্যালগাল জৈব সার ধানের ফসলের জন্য খুব উপকারী। ধান খেতে দাঁড়িয়ে থাকা জল শৈবালের বৃদ্ধি এবং বিকাশের জন্য উপযুক্ত। এটি জমিতে নাইট্রোজেন বাড়ায় এবং সরবরাহ করে। দেখা গেছে যে শেওলা ফসলে 20-25 কেজি খাঁটি নাইট্রোজেন সরবরাহ করে এবং কৃষক হেক্টর প্রতি 40-50 কেজি ইউরিয়া বাঁচাতে পারেন। এটি মাটির কার্বন শক্তি, মাটির সমষ্টি এবং মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে মাটির উর্বরতা উন্নতি করে। এছাড়া শৈবাল গাছের হরমোনও ছড়িয়ে দেয়, যার ফলস্বরূপ একজন কৃষক ধানের ফলনে 8-10% বৃদ্ধি পেতে পারেন। অ্যালগাল জৈব সার সেরা বিষয়টি হল কৃষক যদি ইচ্ছে করেন তবে এটি নিজের জমিতে প্রস্তুত করতে পারেন। পদ্ধতিটি খুব সহজ, সেই জন্য তিনি তার ক্ষেতের চারপাশে এমন একটি জায়গা নির্বাচন করতে পারেন যা সারাদিন ধরে সূর্যের আলোতে উন্মুক্ত থাকে এবং সেখানে একটি গর্ত খনন করতে পারেন। গর্তের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার এবং গভীরতা 8-10 ইঞ্চি হওয়া উচিত। গর্তের উপর পলিথিন শীট ছড়িয়ে দেওয়া উচিত যাতে জল প্রভাবিত না হয়। চালা মাটি প্রতি বর্গ মিটারে 3-4 কেজি হারে ছড়িয়ে দিতে হবে এবং তাতে 100 গ্রাম সুপারফসফেট যুক্ত করে দিতে হবে। এরপরে 6 ইঞ্চি পর্যন্ত গর্তে জল ভরাট করতে হবে। এটিতে 100 গ্রাম SSP যোগ করে ভালোভাবে মিশাতে হবে। মশার প্রজনন রোধ করার জন্য 5 মিলি মিলাথেন দাঁড়ানো জলের সাথে যোগ করতে হবে এবং ভালো করে মিশাতে হবে। মিশ্রণের পরে মাটি স্থির হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিতে হবে। এতে 100 গ্রাম IRI-এর অ্যালগাল বায়োফার্টিলাইজার যুক্ত করুন এবং গর্তটি খোলা রেখে দিন। কৃষককে প্রতিদিন সকালে জলের স্তরটি পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনীয় গভীরতা বজায় রাখতে হবে। 6-7 দিনের মধ্যে শেওলা বৃদ্ধি পাবে এবং স্তর বিকশিত হবে। 10-12 দিনের পর স্তরটি আরও ঘন হয়ে উঠবে। স্তরটি ঘন হওয়ার সাথে সাথে জল দেওয়া বন্ধ করতে হবে এবং শুকানোর জন্য এক পাশে রেখে দিতে হবে। শুকানোর পরে শৈবালের পাপড়ি তৈরি হবে। এই পাপড়িগুলো পলিথিন ব্যাগে সংগ্রহ করতে হবে। আবার জল দিয়ে গর্তটি পূরণ করুন এবং SSP মেলাথিয়ান যুক্ত করে 10-12 দিন পরে শৈবালের দ্বিতীয় ফলন পান। এইভাবে শৈবালের 4-5 ফলন এক গর্ত থেকে পাওয়া যায় এবং ধানের জমিতে প্রয়োগের জন্য ব্যবহার করা যেতে পারে। কৃষক যদি নিজে থেকে শেওলা উৎপাদন করতে না পারেন তবে সে এটি IRI থেকে সংগ্রহ করতে পারে। 500 গ্রাম ওজনের 1 প্যাকেট অ্যালগাল জৈব সার 50 টাকায় পাওয়া যায় এবং এটি 1 একর জমির জন্য যথেষ্ট। অ্যালগাল জৈব সার প্রয়োগটি সহজ। এটি 4-5 কেজি ক্ষেতের মাটিতে মিশ্রিত করতে হয় এবং ধান রোপণের 3-4 দিন পরে এটি দাঁড়িয়ে থাকা জলে প্রয়োগ করা যেতে পারে। শৈবাল সেখানে বৃদ্ধি পাবে এবং ধানের উপকার করবে। সবশেষে এবার আমরা আসছি আবহাওয়া সংক্রান্ত খবর ও সেই সংক্রান্ত কিছু কৃষি পরামর্শ নিয়ে। নমস্কার, আবহাওয়ার পূর্বাভাস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার থেকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারতীয় মৌসুম বিভাগ থেকে প্রাপ্ত বর্ধিত পরিসরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে জেলাগুলিতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় বাতাসে সর্বোচ্চ তাপমাত্রা 37-38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25-27 ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 72-87% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 22-57% থাকবে। হাওয়ার গতিবেগ এই সময় 15-25 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে। আবহাওয়ার পরামর্শে বলা হয়েছে পূর্বাভাসের সময়কালে কুমড়োগোত্রীয় সবজিতে ফলমাছি আক্রমণের সম্ভাবনা রয়েছে। আক্রমণ নিয়ন্ত্রণের জন্য শুকনো আবহাওয়ায় বিকেলের দিকে মেলাথিয়ন 50 সিসি @1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। মধ্যম মাত্রার আবহাওয়ার পূর্বাভাস
ও আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ জানতে কৃষক ভাইরা মেঘদূত মোবাইল অ্যাপটি ব্যবহার করতে পারে। আবহাওয়া সম্বন্ধিত কৃষি পরামর্শে বলা হচ্ছে, ধানের ক্ষেত্রে যেসব ধানের জমিতে শীষ আসছে সেখানে হাত দিয়ে আগাছা তুলে ফেলুন এবং জলস্তর 2-4 সেন্টিমিটার পর্যন্ত ধরে রাখার চেষ্টা করুন, না হলে ধান চিটে হয়ে যাবে। ছত্রাক ঘটিত জলসা রোগ নিবারণের জন্য হেক্সাকোনাজল এবং জিনেবের মিশ্রণ 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। তিলের ক্ষেত্রে তিলের গোড়া পচা রোগ প্রতিরোধ করতে ব্লাইটক্স 4 গ্রাম প্রতি লিটার জলে বিকেলের দিকে স্প্রে করুন। তিলে কাটুই পোকার আক্রমণ হতে পারে এবং প্রতিরোধ করার জন্য ইমিডাক্লোপ্রিড 3 মিলিলিটার প্রতি লিটার জলে এবং ক্লোরোপাইরিফস 1 মিলিলিটার প্রতি লিটার জলে 15 দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করুন। আমের ক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকার প্রাদুর্ভাব দেখা দিলে নিম তেল 3 মিলিলিটার সঙ্গে ক্লোরোপাইরিফস 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে বিকেলের দিকে স্প্রে করতে পারেন। আমে এই সময় শোষক পোকার আক্রমণ ঘটে। শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য ইমিডাক্লোপ্রিড 0.3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। প্রাণী সম্পদের ক্ষেত্রে বলা হচ্ছে, আগামী কয়েকদিনে তাপপ্রবাহের কথা মাথায় রেখে গবাদি পশুদের বেশিরভাগ সময় ছাউনির তলায় রাখার চেষ্টা করুন। রোগ প্রতিহত করতে মুরগির ঘরে তুঁতের জল 50 গ্রাম প্রতি লিটার জল বা ফিনাইল 100 মিলিলিটার প্রতি লিটার জল স্প্রে করুন। মুরগির উকুন হলে ওষুধ ব্যবহার করুন। কৃষিনাশক এবং রানীক্ষেতে টিকাকরণের জন্য স্থানীয় ব্লক পশু আধিকারিকের সঙ্গে অথবা পশুমিত্রদের সঙ্গে যোগাযোগ করুন। আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শের জন্য মেঘদূত অ্যাপ এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস পেতে দামিনী অ্যাপটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে নিন। প্রিয় কৃষক বন্ধুরা, আশা করছি পুষা সমাচার বাংলার এই নতুন পর্ব আপনাদের উপকারে লাগবে। কৃষি সম্বন্ধিত এই ধরনের বহু তথ্য সম্পর্কে জানতে আপনারা সবাই আমাদের সংস্থানের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ও টুইটার হ্যান্ডেলটিকেও ফলো করুন। কৃষি সম্বন্ধে অন্যান্য সমস্যার সমাধান পেতে ও নতুন নতুন প্রযুক্তি সম্বন্ধে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9560297502 এ যোগাযোগ করুন। অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার নাম ও ঠিকানা জানাতে ভুলবেন না। আপনাদের মতামত জানতে আমরা আগ্রহের সঙ্গে প্রতীক্ষায় থাকব। আপনাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা আবার হাজির হব নতুন নতুন বিষয় নিয়ে উষা সমাচার বাংলার আগামী পর্বে, আগামী 6ই মে শুক্রবার। আশা করছি সবাই সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন উষা সমাচার। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে পুষা সংস্থানের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে জানাই আসন্ন ঈদ উল ফিতরের অগ্রিম অভিনন্দন। নমস্কার।